আন্দোলনের মুখে ঢাকার দুই সিটির ভোট গ্রহণ 30 জানুয়ারির পরিবর্তে 1 ফেব্রুয়ারি নির্ধারণ সন্তোষ প্রার্থীদের আমি খুশি যে নির্বাচন কমিশন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে টিকিট আগেও করা উচিত ছিল কিন্তু যে এটা করেছে আমি টিকিট ধন্যবাদ জানাই নির্বাচনটা যদি না পিছিয়ে যদি বড় এগিয়ে নেওয়া যেত তাহলে আরো হয়তোবা ভালো হতো কারণ শিক্ষার্থীদের এখানে একটি ক্ষতি হবে নির্বাচন কমিশন দেরিতে হলেও একটা সিদ্ধান্ত জনগণের পক্ষে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উচ্ছ্বাস নির্বাচন কমিশনের অনুরোধে পেছানো হলো এসএসসি ও সমমান পরীক্ষা নির্বাচন কমিশনের অনুরোধে আমরা আমাদের পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তনটুকু এনেছি যে 1 তারিখের পরিবর্তে আমাদের সকল পরীক্ষা সেটি 3 ফেব্রুয়ারি থেকে শুরু দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আম্বায়ান ও জিকির আসগারে মশগুল মুসল্লিরা জাতির মঙ্গল কামনায় দোয়া কাল আখেরি মোনাজাত ঢাকার ওপর চাপ কমাতে রাজধানী সরিয়ে নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের জটিলে প্রক্রিয়ায় যেতে চায় না সরকার জোর দিচ্ছে বিকেন্দ্রীকরণে পাকিস্তান সফরের জন্য 15 সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা হেড কোচ আর ফিজিও গেলেও যাচ্ছেন না 5 কোচিং স্টাফ অবশেষে পেছানো হলো ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন দুই দিন পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ 1 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন টানা 3.5 ঘন্টা জরুরি বৈঠক শেষে রাত 8:15 দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নতুন এ তারিখ ঘোষণা করেন ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আন্দোলন এবং বিভিন্ন মহলের দাবির মুখে শনিবার জরুরি বৈঠক ডাকে নির্বাচন কমিশন বিকেল 4:30 প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে শুরু হয় সভা উপস্থিত হন 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক ঘন্টা বৈঠক চলার পর ডাকা হয় 2 রিটার্নিং ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এর মধ্যেই কমিশনের কাছে খবর আসে পিছিয়ে দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার তারিখ তার পরিপ্রেক্ষিতেই ভোটের নতুন তারিখ ঘোষণা দেন সিইসি সর্বসম্মতক্রমে নির্বাচনের তারিখ 30 তারিখ থেকে পিছিয়ে 1 তারিখে অনুষ্ঠিত করার জন্য 1 তারিখ ফেব্রুয়ারি 1 তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি জানান তারিখ পরিবর্তন হয়ে যাওয়ায় নতুন করে গুছিয়ে নিতে হবে দাপ্তরিক প্রস্তুতি প্রস্তুতিতে আমাদের অনেকগুলো কাগজপত্র পরিবর্তন করতে হবে তারপরে ওই যে সার্কুলারগুলো দেওয়া হয়েছিল যে ওই তারিখে নির্ধারণ করে সেটা পরিবর্তন করতে হবে ভোটের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার বেলায়েত হোসাইন সময় সংবাদ ঢাকা এদিকে সরস্বতী পূজার কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে নির্বাচন না পিছিয়ে বরং এগিয়ে আনলে আরও ভালো হতো বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটির আওয়ামী লীগ প্রার্থী তাপস গত কয়েকদিন ধরে নির্বাচনী মাঠে প্রচারণার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে বিবেচনা করে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা সব দলের সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে শনিবার রাতে নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়ায় সন্তোষ প্রকাশ করেন দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী সবাইকে এখন ভোটাধিকার প্রয়োগেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি এটা ওনাদের বিজয় হয়েছে ওনাদেরকে আমি অভিনন্দন জানাই আমি ওনাদেরকে বলবো ঠিক একইভাবে আগামীতে যাতে ওনারা ওনাদের ভোট প্রদান করতে পারে সেই দাবির সেইটির আন্দোলনও যাতে ওনারা করেন কারণ ওনাদের ভোট কিন্তু ওনাদেরই অধিকার
নির্বাচন কমিশনের ভুলের কারণে এখন শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে মন্তব্য করে দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ভোট না পিছিয়ে এগিয়ে দেওয়া যেত। পয়লা ফেব্রুয়ারি থেকেই এসএসসি পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল, সেখানে আমার মনে হয় যে এটা যদি নির্বাচনটা যদি না পিছিয়ে যদি বরং এগিয়ে নেওয়া যেত তাহলে আরও হয়তোবা ভালো হতো, কারণ শিক্ষার্থীদের এখানে একটি ক্ষতি হবে। তারিখ পরিবর্তনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বলে মন্তব্য করেছেন উত্তরের আওয়ামী লীগ প্রার্থী। সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই যে ইসিএ কাজটা করেছেন, এবং আমি মনে করি যে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, সেটি কিন্তু আমাদের কনস্টিটিউশনে যেটি আছে এটি আজকে আবারও প্রমাণ হলো। নির্বাচন কমিশন দক্ষ হলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না দাবি করে উত্তরের বিএনপি প্রার্থী পহেলা ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশন দেরিতে হলেও একটা সিদ্ধান্ত জনগণের পক্ষ নয় নিয়েছেন, দুদিন পিছনোতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অপেক্ষায় ছিলাম যে সকলকে নিয়ে সকলের ভোটিকার ভোটের অধিকার আবার রক্ষা করে যেন একটা নির্বাচন আমরা করতে পারি। নির্বাচন পিছিয়ে যাওয়ায় প্রার্থীদের প্রচারণার সময়ের বিষয়ে নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশনা আসতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো প্রকার সংঘাত বা সহিংসতা ছাড়াই বিজয় অর্জিত হলো বলে মনে করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নিয়ে নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করায় চাপমুক্তভাবে পূজা উদযাপন করার আশাবাদ সনাতন ধর্মাবলম্বীদের। এই উচ্ছ্বাস, এই আনন্দ অনিশ্চয়তার দোলাচল থেকে মুক্তির উচ্ছ্বাস, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার পথের সবশেষ প্রতিবন্ধকতাটুকুও উপড়ে ফেলার। ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনশনরত শিক্ষার্থীরা। জয় বাংলা স্লোগানে উদযাপন করেন অহিংস আন্দোলনের জয়, বের করেন আনন্দ মিছিল। নিজের অধিকারটা যখন আদায় হয়, যখন নিজের যে লক্ষ্যটা সেটা যখন আমাদের পূরণ হচ্ছে, তখন সেটার আনন্দ আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না, আমরা খুবই খুশি। এই বিজয়টা অবশ্যই ঐতিহাসিক বিজয়, এবং এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। একটা যৌক্তিক দাবি যখন পূরণ হয় আনন্দের সীমা থাকে না। নির্বাচনের তারিখ পেছানোর ফলে স্বস্তি ও নির্বিঘ্নে পূজা উদযাপন করা যাবে জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা। আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পালন করবো, আমাদের পূজার উৎসব এটাও আমরা আনন্দ ঘন সবাই পালন করবো একসাথে। অতীতে যেভাবে সরস্বতী পূজা করছি এবার তার চেয়ে দ্বিগুণ ভালোভাবে আমরা এবারে সরস্বতী পূজা পালন করবো। এর আগে আন্দোলনরতদের জুস খাইয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। মানবিক, উদারনৈতিক, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে তারা একটি যৌক্তিক দাবি উত্থাপন করেছিল, তো সেটি যখন সেটির প্রতি যখন আমরা শ্রদ্ধাশীল হই তখন সমাজের একটি শুভ সূচনা হয়। আগামী 29 ও 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। মূলত সিটি নির্বাচন সমন্বয় করতে নির্বাচন কমিশনের অনুরোধেই পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী। নির্বাচনের তারিখটি পুনর্নির্ধারণের একটি প্রয়োজনীয়তা দেখা দেয়ায় নির্বাচন কমিশন তাদের তারিখটি পুনর্নির্ধারণ করতে চেয়েছেন, সে কারণেই নির্বাচন কমিশনের অনুরোধে আমরা আমাদের পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তনটুকু এনেছি যে 1 তারিখের পরিবর্তে আমাদের সকল পরীক্ষা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল 2020 সালের সেটি 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পুনর্নির্ধারিত যে পরীক্ষার সময়সূচি শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ করা হবে। রাত 11টার সময় আরও থাকছে। মাদকের টাকা জোগাড়ে প্রতারণার অভিনব ফাঁদ, কণ্ঠের জাদুতে নারী পরিচয়ে টাকা হাতিয়ে নেয় এক যুবক, গায়ে বান্ধায় জিনের বাদশা পরিচয়ে প্রতারণা। লাখো মুসল্লির পদচারণায় মুখর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। শেষ পর্বের আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের প্রতিটি প্রান্ত থেকে এখনও ময়দানমুখী মুসল্লিরা। এই গণজমায়েতের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন ও দিনের মহান বাণী অবিকৃতভাবে মানবজাতির কাছে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন তারা।
তীব্র শীত বা কুয়াশা না থাকায় স্বস্তিতে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। শনিবার বাদ ফজর আম্বয়ানের পর সকাল ১০টায় আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও পেশাজীবীদের তিন ভাগে ভাগ করে ইমান আমলের ওপর বয়ান দেয়া হয়। দিন প্রচারের মহান শাশ্বত বাণী সঠিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলেই ইহকালের শান্তি ও পরকালের মুক্তি মিলবে বলে মনে করেন মুসল্লিরা। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা এখানে আসছি। মানুষ মসজিদমুখী হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। যারা বেধর্মী আছে এদের আমলগুলো দেখেই তারা ইসলামের দিকে ধাবিত হবে। আল্লাহকে রাজি খুশি করতে পারবো, রাজা খুশি করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো। সামান্য কোনো আদর্শের কারণে আমরা বিভক্তি হয়েছি, কিন্তু আমাদের আদর্শ এবং আমাদের নীতি এবং আমাদের নৈতিকতা, আমাদের উদ্দেশ্য একটাই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত উম্মতকে আবার এক করে দেবে এবং উম্মতকে নেক করে দেবে, এবং খুব শিগগিরই আমাদের আমির হজ্জজি মাওলানা সাসাব দামাত বরকতম এই ইস্তেমায় শরীক হতে পারবে। এদিকে প্রথম পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আখেরি মোনাজাত পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন করার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। যানবাহন চলাচলের ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয়েছিল প্রথম ধাপের দুই একদিন, এই জায়গাটার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। রাস্তায় যেন কোনো গাড়ি পার্কিং না থাকে, রাস্তায় যেন কোনো দোকান পার্ক না থাকে, অর্থাৎ রাস্তাটা যেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। দিনের প্রবল দাওয়াতের স্পৃহা নিয়ে আগত মুসল্লিরা আবারও ছড়িয়ে পড়বেন দেশ থেকে দেশান্তরে। তারা বলছেন, নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দূর করার পাশাপাশি পৃথিবীর সকল মুসলমানকে এক কাতারে সামিল করতে পারলে সার্থক হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ২৭ বছরের যুবক মেহেদী হাসান অবিকল মেয়ে কণ্ঠে কথা বলার অদ্ভুত দক্ষতা রয়েছে তার। আর এটিকে কাজে লাগিয়ে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছিল সে। আবার রাত গভীর হলে জিনের বাদশা পরিচয়ে মানুষকে ফোন দিত গায়ে বাঁধার শাহাদাত। তোমার কাছে কি মানে হাজার পাঁচেক টাকা হবে? সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা তাদের ব্যক্তিগত সহকারীর কাছে ফোন করেন কোনো এক রহস্যময় নারী, কথার জাদুতে সম্মোহিত করে ধার চান টাকা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দিন কয়েক আগে পুলিশের একটি কাজের দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি ছাপা হয় পত্রিকায়। সেখানে ছিল এক কর্মকর্তার ল্যান্ড ফোন নম্বর, সেই নম্বরে ফোন দিলে ধরেন ওই কর্মকর্তার সহকারী। ওপাশ থেকে এক নারী কণ্ঠ নিজেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী হিসাবে পরিচয় দেয়। সন্দেহ হয় সহকারীর, শুরু হয় তদন্ত। বলে যে আমি প্রিন্সিপাল স্যারের ওয়াইফ বলে পরিচয় দেয়, পরে আমার নাম্বারটা নেয়, বলে যে একটু আমি সমস্যা পড়ছি, বিকাল ব্যাক করব। আমি নিজেও একটা ইয়াবার সাথে অ্যাপেট, তখন ওই ফ্লাক্সি লোডের টাকায় তো আর আমি ওইটা করতে পারতেছি না, তখন আমি এটা এক্সট্রাভাবে ইউজ করা শুরু করলাম। আমি আল্লাহ পাকের এক পাক পবিত্র ওলি আউলিয়ার মাজার শরীফ থেকে কথা বলছি। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে শাহাদাত নামে এক যুবক। রাত গভীর হলে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করত সে। পুলিশ বলছে অভিযুক্ত ব্যক্তি হতে পারেন একজন নারী, এমন ধারণা নিয়েই অভিযানে নামেন তারা। পরে একটি ফোন কলের সূত্রে নিশ্চিত হন আসলে কোনো নারী নয়, অপরাধী এক যুবক। যেহেতু ম্যাডাম ফোন করেছে, ম্যাডামের মাধ্যমে স্যারের একটু ঘনিষ্ঠ বাজন হবেন, সেই কারণে অনেকেই টাকাগুলো দেন। মেহেদি কিংবা শাহাদাতের মতো প্রতারকদের ব্যাপারে সচেতন থাকতে সবার প্রতি অনুরোধ পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময়ে আরো থাকছে নো এনআরসি, নো সিএ, নো এনপিআর। হাম লোগো কা ফাইনাল ডেস্টিনেশন আজাদি হ্যায়। এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গে অবস্থান কর্মসূচি, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। এর মধ্যেই অনেক দেরি হয়ে গেছে, তারপরও এখনই রাজধানীকে সরিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিতে হবে, না হয় একসময় পুরো স্থবির হয়ে পড়বে এই নগরী। এমনটাই মনে করছেন নগর উন্নয়ন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশের আশেপাশে দক্ষিণ এশিয়ার অনেক দেশেই নিজেদের প্রয়োজনে তাগিদে এর মধ্যে সরিয়ে নিয়েছে রাজধানী। তবে সরকার বলছে জটিল প্রক্রিয়া না গিয়ে রাজধানী বিকেন্দ্রীকরণের ওপরেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এহসান জুয়েলের রিপোর্ট। ৪০০ বছরের পুরনো শহর ঢাকা। ১৩৪ বর্গমাইল আয়তনের এই শহরের প্রতি বর্গমাইলে বাস করে ১১৫,০০০ মানুষ। গত কয়েক বছর ধরেই বিশ্বের বসবাস অযোগ্য নগরীর তালিকার শুরুর দিকেই থাকছে ঢাকা। এ অবস্থায় রাজধানী সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আমাদের বিশেষজ্ঞরাও। টুডে অর টুমোরো আমাদেরকে ক্যাপিটাল সরাতে হবে, এইটার ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। গতি আটটা ফ্লাইওভার করার পরও কিন্তু ৬.৪ আরও ২৫ বছর পর জিরোর কাছাকাছি যাবে, এরকম একটা বাস্তবতায় আমি যদি ক্যাপিটাল সরানোর আওয়াজও না দেই
তাহলে একটা বিরাট অপরিপক্কতার একটা ছাপ থাকবে বাংলাদেশে। পাঁচ দশক আগে প্রথমবারের মতো আলোচনা এসেছিল ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়ার। এরপর পাশের দেশ ভারত, দিল্লি থেকে নয়াদিল্লি, পাকিস্তান করাচি থেকে রাওয়ালপিন্ডি হয়ে ইসলামাবাদ, মিয়ানমার ইয়াঙ্গুন থেকে নাইপিদো, শ্রীলঙ্কা কলম্বো থেকে জয়বর্ধনপুরা, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে পুত্রজাওয়ায় সরিয়ে নিয়েছে প্রশাসনিক কার্যক্রম। সম্প্রতি ইন্দোনেশিয়াও জাকার্তা থেকে সরে যাচ্ছে বর্নিওতে। তবে বিষয়টি এখনও বাংলাদেশের পরিকল্পনা নেই বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রী। কোনোভাবেই তড়িঘড়ি করে কোনো কিছু করার চিন্তা আমরা করছি না এবং বাস্তবতা সম্মত না। তবে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আমরা বেশ কয়েকটা স্যাটেলাইট সিটি করছি। পূর্বাচল ও ঢাকার আশপাশের শহরগুলোকে বিকেন্দ্রীকরণ পরিকল্পনার অংশ করা হচ্ছে। রাজধানীকে সরিয়ে নেয়া কিংবা নতুন রাজধানী গড়ে তোলা এখনও সরকারের পরিকল্পনার অংশ না হলেও নগর উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করছেন অনেক আগে থেকে এই কাজটি শুরু করার প্রয়োজন ছিল। এটিকে যত জটিল এবং সময়সাপেক্ষ মনে করা হোক না কেন, ভবিষ্যতে এর কোনো বিকল্প দেখছেন না তারা। হিসান জুয়েল, সময় সংবাদ, পূর্বাচল, ঢাকা। প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের সময় ও অর্থ বাঁচাতে আসছে 5G সেবা। পঞ্চম প্রজন্মের এই মোবাইল সেবা ব্যবহারে দুর্গম স্থানে মানুষের পরিবর্তে ড্রোন পাঠিয়ে গবেষণা বা যে কোনো কাজ মুহূর্তেই করা যাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে রোবট কিংবা গাড়ি, ঘরে বসেই পাওয়া যাবে চিকিৎসকের পরামর্শ। 5G সেবাদানকারী প্রযুক্তি পণ্যেও আসবে ব্যাপক পরিবর্তন। বদলে যাওয়া জীবনাচার কেমন হবে, সেসব বিষয়ে তুলে ধরা হয়েছে এবারের ডিজিটাল বাংলাদেশ মেলায়। মানব ও শিল্প বর্জ্যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে দেশের নদ নদীর পানি। দূষণের মাত্রা জানতে পানির নমুনা সংগ্রহ, এরপর ল্যাবে পরীক্ষা করতে হয়, যা সময় সাপেক্ষ ব্যাপার। অথচ 5G প্রযুক্তি চালু হলে ড্রোন ব্যবহার করে মুহূর্তেই নদীর যে কোনো জায়গা থেকে নমুনা সংগ্রহ করা যাবে। সেকেন্ডের মধ্যে পানি পরীক্ষা করে মান বিপদসীমার উপরে না নিচে তা জানা যাবে। ডিভাইসটা এটা পানিতে আমরা ইমপ্লিমেন্ট করব। ডিপ্লয় করার পর ওই পানির স্যাম্পলটা আমাদের ডিভাইস কালেক্ট করে তৎক্ষণাৎ আপনার সব রকম অ্যানালাইসিস করে এক সেকেন্ডের মধ্যে আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। শুধু তাই নয়, 5G সেবা ব্যবহার করে অগমেন্টেড রিয়ালিটির অভিজ্ঞতা নিতে পারছেন দর্শনার্থীরা। হাতে দেয়া একটি কিউব নাড়াচাড়া করলে চোখে থাকা VR হেডসেটে মনে হবে পৃথিবীটা হাত নেড়ে দেখছেন। ফোনে নিবন্ধন করে VR স্কেটিং গেম উপভোগ করার সুযোগ আছে। 5G VR চোখে পড়লেই নিজেকে স্কিরত অবস্থায় পাচ্ছেন দর্শনার্থীরা। ওঠার পরে একটু ভয় পাইছি, পরে ঠিক আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেছে আর কি। আমি ওই জায়গাটাতে না গিয়ে ওই জায়গার একদম অনুভূতি নিতে পারতেছি, ওই জায়গাটা তখন প্রসেসিংটা হচ্ছে যে এই যে আমি ছবিটা পেলাম এটার মানে কি, এখানে মাত্র তিনটা অ্যাকশন, সামনে যাও, পেছনে যাও কিংবা শুট করো। তো এই ছবিটা ওখান থেকে প্রসেস হয়ে কমান্ডটা চলে আসছে রোবটের কাছে থ্রু 5G নেটওয়ার্ক। সো এটা হচ্ছে কিন্তু ওই 5-10 মিলিসেকেন্ডের মধ্যেই। ভবিষ্যতে প্রযুক্তি ও তার ব্যবহার নিয়ে রোমাঞ্চিত তরুণরা। অনেক নতুন নতুন ইনভেনশন টেকনোলজি দেখছি, তারপর অনেক কিছু জানতে পারতেছি যে এরকম সার্ভিস আছে যা আমাদের লাইফ আরও সহজ করবে। ফার্স্ট টাইম রোবটের সাথে গেম খেলছি, অনেকটা এক্সাইটমেন্ট ছিল, এবং যখন আমি গোল দিলাম রোবট দিয়ে তখন তো আরো ভালো লাগতেছিল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে মিয়ানমারের স্থলমাইন স্থাপন, টেকনাপুখিয়ার পাহাড়ি অঞ্চলে রোহিঙ্গা বসতি সহ নানা সমস্যায় পড়ে বন্য হাতির পাল ধীরে ধীরে লোকালয়মুখী হয়ে পড়ছে। আর এতে হাতির তাণ্ডবে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনি বাড়ছে প্রাণহানির সংখ্যা। কমলদের দুপর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাখোয়াত টিপু। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের গাছ কেটে যেমন বনাঞ্চল উজাড় করা হয়েছে, আবার পাহাড়ের মাঝে তৈরি করা হয়েছে যানবাহন চলাচলের বড় রাস্তা। এইভাবে বনাঞ্চল উজাড় হয়, নষ্ট হয়ে যাচ্ছে হাতির সব আবাসস্থল। তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের স্থলমাইন স্থাপন এবং পাহাড়ি অঞ্চলে গড়ে তোলা রোহিঙ্গা বসতি। বন্য হাতি চলাচল করিডোর বন্ধ হয়ে গেছে, এই কারণে হাতির সাথে মানুষের দ্বন্দ্ব। সরকারি বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী গত 6 মাসে বৃহত্তর চট্টগ্রামে হাতির আক্রমণে 16 জনের মৃত্যু হয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী
দক্ষিণ চট্টগ্রামের 6টি উপজেলায় অন্তত 20টি পথ ছিল হাতি পারাপারের, একই সাথে ছিল হাতি পারাপারের 3টি বড় আকৃতির করিডোর। বারবার হাতির পাল লোকালয়ে নেমে আসায় আতঙ্ক বাড়ছে বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসকারী সাধারণ বাসিন্দাদের মধ্যে। গত এক বছরে 3টি হাতি মারা গেছে। হাতির বিশাল আবাসস্থল বৃহত্তর চট্টগ্রাম হলো, এখানে নেই এলিফ্যান্ট রেসপন্স টিম। হাতিকে পার্মানেন্টলি স্টপ করার জন্য আমাদের যেইভাবে আমাদের যেই ই থাকা দরকার, আমাদের প্রতিবন্ধকতা তৈরি বা আমাদের যে রিমেডিগুলো নেওয়া দরকার সেগুলো, সেই সিস্টেমগুলো আমরা বন বিভাগকে আমরা জানিয়েছি। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনও 30-40টি হাতির অবস্থান রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নিতে নতুন চুক্তি করতে যাচ্ছে মালয়েশিয়া। এ উপলক্ষে চলতি মাসেই দেশটির প্রতিনিধি দলে ঢাকা সফরের কথা রয়েছে। এ চুক্তি হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে শ্রমিকদের কোনো খরচ হবে না। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলা ও নিজেদের বাজার ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিতে চুক্তির কথা ভাবছে মালয়েশিয়া সরকার। সম্প্রতি দেশটির মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেগারান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। দেশ থেকে বিনা খরচে শ্রমিক নেওয়া, অবৈধ শ্রমিক গমন রোধ এবং শ্রমিক নিয়োগে নতুন চুক্তির কিছু আলোচনার বিষয় রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে। বাংলাদেশ সেগুলো সমাধান করলে কর্মী আনা শুরু করবে মালয়েশিয়া। এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কর্মী নিয়োগে সার্ভিস চার্জ, বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা ব্যয় সহ অন্যান্য ব্যয় বহন করবে নিয়োগদানকারী প্রতিষ্ঠান। এই অবস্থায় কাউকে দালালদের প্রলোভনে না পড়ার আহ্বান প্রবাসীদের। আমাদের আত্মীয় স্বজন আছে, যেরকম ভাই বোনেরা আছে, এলাকার লোকজন আছে, ওদের অনেক কষ্ট মধ্যে আছে। ওদের বই আনা, বই নিয়ে প্রায় অনেকটা 3-4 লাখ টাকা মতো নিয়ে রাখছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ কমিউনিটি নেতাদের। যে উদ্যোগটা নিয়েছে এটা বাংলাদেশিদের জন্য খুবই ভালো একটা পদক্ষেপ। এমতো অবস্থায় যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারা যেন কোনো এজেন্সি অথবা মধ্যম ব্যক্তির মাধ্যমে টাকা পয়সা না দেয়। এর আগে 2018 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ধানের দর নিয়ে হতাশা কাটছে না নগর চাষিদের। মৌসুমের শেষ ভাগে ভালো দাম মিলবে এমন আশায় গোলায় ধান রাখা ধান হাটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার জন্য ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণকে দুষছেন তারা। তবে চালকল মালিক সমিতির নেতারা অভিযোগের তীর ছুটছেন বড় বড় অটো রাইস মিল ব্যবসায়ীদের দিকে। নগর থেকে এম রকের রিপোর্ট। আমন মৌসুমের ধান মাঠ থেকে কৃষকরা কেটে তুলেছে প্রায় 2 মাস আগে। ধারদানা সৌদার নানা প্রয়োজনে বেশিরভাগ কৃষকই ঘরে তোলা ধান বিক্রি করে ফেলেছেন। তবে মৌসুমের শেষ ভাগে বেশি দাম মিলবে এমন আশায় কিছু কৃষক গোলায় ধান রাখলেও হাটে তোলার পর ন্যায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে ফিরছেন হাট থেকে। এজন্য কৃষকেরা ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রণকেই দুষছেন। 1 বিঘা জমিতে যে পরিমাণে আমরা খরচা করতেছি এখন এই 600 বা 700 টাকা ধান বিক্রি করে সেই পরিমাণে আমরা টাকা উঠাতে পারতেছি না। কীটনাশকের যেগুলো ওষুধের দাম আমরা বাঁকি লিছি, হালখাতার কাট দিচ্ছে, আমরা বেকায় দাঁত পরে এই ধানের দাম কম দামে দিতে হচ্ছে। নওগাঁর হাটগুলো গুটি সোনা 650 টাকা, সোনা 5 জাতের ধান 700 টাকা, 28 জাতের ধান 750 থেকে 780 টাকায় বেচাকেনা হচ্ছে। কৃষকরা বলছেন শুকনো ধানের দর ন্যূনতম 1000 টাকা না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। সরকার মোটা ধানের দাম একটু বাড়তি করলে আমাদের জন্য খুব উপকৃত হতাম। মোটা ধান 640 থেকে 650 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে 50 টাকা বাড়তি বাজার। ধানের বাজার অটো রাইস মিল ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করায় দাম বাড়ছে না দাবি এই ব্যবসায়ী নেতার। বাংলাদেশের যে হাতে গোনা 10-15টা মিল আছে এরা অনেকটাই একটা মানে নিজেদের আলাপ আলোচনা করে কিন্তু একটা ধানের রেট দেয়, এভাবে কিন্তু বাজারটা বাড়ে। জেলায় গেল আমন মৌসুমে 2 লাখ হেক্টর জমিতে প্রায় 10 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়, আর কৃষকের কাছ থেকে 1040 টাকা মন্দরে 20,000 মেট্রিক টন ধান সংগ্রহ করছে খাদ্য বিভাগ। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাংলাদেশ আগামীতে পোশাক শিল্পের চেয়ে তথ্য প্রযুক্তি খাত থেকে বেশি আয় করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা 2000 সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশীয়ভাবে উৎপাদনে সক্ষম হওয়ায় কম্পিউটার পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের দাবি জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
সবকিছুকেই আমাদের আমদানি নির্ভর হিসেবে থাকতে হতো। সেই দেশের সফটওয়্যার পৃথিবীর 80টি দেশে রপ্তানি হয়, আমরা বিলিয়ন ডলারের উপরে এই রপ্তানি আয়কে নিয়ে গেছি। আউটসোর্সিং মানব সম্পদের আমাদের অবস্থান এখন দ্বিতীয়। আইসিসি এই খাতের বার্ষিক চাহিদা এই 2020 সালেও এর বার্ষিক চাহিদা হচ্ছে 4 trillion dollars, অলরেডি 34 billion dollars কাছাকাছি চলে গেছে। এখন আমরা বিশ্বাস করি যেটা 4 trillion dollars যেটা আছে সেখানেও আমরা ওই গার্বেজ সিন্টার তুলনায় আমরা এখানে আরও বেশি আমরা সক্ষমতা দেখাতে পারবো। চীনের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মিয়ানমার সফরের ঘটনা রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। চীনের প্রেসিডেন্ট যাচ্ছেন, এটা আমাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো এই জন্যে যে প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে একমত যে রোহিঙ্গাগুলো ফেরত যাবে। তা আমরা বিশ্বাস করি যে উনি যখন আপনার কিসে মায়ানমারে যাবেন এই ইস্যুটা তুলবেন, এবং এই ইস্যুটা তুললে আমার ধারণা দেয়ার উইল বি ব্যাকড। জানাবো দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরদার হচ্ছে আন্দোলন। শনিবার কলকাতার পার্ক সার্কাসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ। বিজেপির বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এনআরসি এবং সিএএ বিরুদ্ধের যে আন্দোলনটি কলকাতার এই পার্ক সার্কাস ময়দান থেকে শুরু হয়েছিল সেটি আজ 12 দিনে পা রাখল। ইতিমধ্যেই এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। একই সঙ্গে এই আন্দোলনের 12 দিনের দিন আজকে যেটা নতুন দেখা গিয়েছে যে প্রত্যেক মহিলার হাতে মেহেদি ছিল এবং মেহেদিতে পরিষ্কার লেখা হয়েছে নো এনআরসি নো সিএ। মেসেজটা খুবই ক্লিয়ার, নো এনআরসি নো সিএ নো এনপিআর, দিস ইজ দ্য মেসেজ। তো সেই মেসেজটাকে আমরা আজকে একটা সেলিব্রেটরি মোডে হচ্ছে আর কি মেহেদি দিয়ে হাতের মধ্যে আমরা রং দিয়ে করে আমরা প্রপারলি প্লেজ করলাম। ওরা এখানে এসে আমাদেরকে সমর্থন করছে, আর যারা এখনো আসেনি আমি ওদেরকে রিকোয়েস্ট করব অন দ্য বিহাফ অফ আসমাত জামিল, ডু কাম টু পার্ক সার্কাস অ্যান্ড সাপোর্ট আসমাত জামিল। যত দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো, যতদিন পর্যন্ত আমরা MODI কে হটাতে না পারবো। এবং তারা আজাদির জন্য আন্দোলনে নেমেছেন বলেও অনেকে জানিয়েছেন। অনেকে বলছেন এই আন্দোলনটি মহিলা শুরু করলো, তার পাশে রয়েছে অর্ধেক শক্তি পুরুষও। ইয়ে জো এনপিআর এনআরসি অর সিএ হাম লোগো কা ফাইনাল ডেস্টিনেশন আজাদি হ্যায়। ইতনা মজবুর হামকা সরকার আজ তক হামনে নাহি দেখা হ্যায় 66 সাল কি উমর মে কি কানুন বানানে কে বাদ আপনে কানুন কো নাফিজ করনে কে লিয়ে ঘর ঘর কা দরওয়াজা ঠেক রাহা হ্যায়। পুরুষ আর মহিলার এই যৌথ আন্দোলন মোদি সরকারকে নিচে নামাবে, বাধ্য করবে এনআরসি এবং সিএ প্রত্যাহার করতে। কলকাতার পার্ক সার্কাস ময়দান থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।